আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু অটো চালকের। ঘটনাটি সংঘটিত হয় শিলচর কুম্ভীরগ্রাম বিআইপি সড়কের উদারবন পানগ্রামে। পানগ্রামের বাসিন্দা অটো চালক দেবুদাস অটো নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় ক্ষুদিরাম সরণির সম্মুখে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে তার অটোর। এতে অটোটির সম্মুখভাগ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অটোর ভিতরে আটকা পড়ে যান অটো চালক দেবুদাস। স্থানীয়রা অনেক চেষ্টা করেও দেবুদাসকে উদ্ধার করতে বিফল হন। অবশেষে অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা এসে মৃত অবস্থায় দেবুদাসকে অটোর ভিতর থেকে উদ্ধার করেন। রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা খেয়ে মৃত্যুর ঘটনা এটি প্রথম নয়। এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। শীত মরশুমে কুয়াশার কারণে দৃষ্টিশক্তি কমে আসায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এমত অবস্থায় সড়কের পাশে কিংবা সড়কের অর্ধেক অংশ জুড়ে যাহাতে লরি দাঁড় করিয়ে না রাখা হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই।